উপস্থিত সামিন আজাম মুসল্লিয়ান কেরাম আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে গত জুমার আগের জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে হায়াত থেকে মৃত্যু পর্যন্ত মানুষের স্তর হলো 6টা 6টা জীবন মৃত্যুর সর্বমোট স্তর হলো 6টা সেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য তিনটি পন্থা অবলম্বন করেছেন একটা হলো তিন আরেকটা হলো রূহ আরেকটা হলো নুতফা আমরা গত জুমাতে যে কত রকমের মাটি আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন এটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলা মাটির যে বর্ণনা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে তো মনে রাখতে হবে আলোচনা মনে না রাখলে পরবর্তী জুমাতে গত জুমাতে কি আলোচনা হয়েছে সেটা যদি মনে না থাকে তাহলে ধারাবাহিকভাবে আজকে যে আলোচনা হবে সেখানে সেখান থেকে আমরা মিলাতে পারবো না আমরা আলোচনা থেকে হারিয়ে যাব ঠিক কি না সেই কারণে আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমরা আলোচনা করব যে নুতফা শুক্রবিন্দু এই নুতফা থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আরেকটা সৃষ্টির মাধ্যম হলো আল্লাহ তাআলা শুক্র মিশ্র শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ এই নুতফার স্তর হলো তিনটা আল্লাহ রাব্বুল আলামিন নুতফা আলাকা মুদগা একটা হলো বীজ একটা হলো রক্তপিণ্ড আরেকটা হলো গোস্তপিণ্ড আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই বিষয়ে কি জানতে পারি কি রয়েছে হাদিসের ভিতরে এর ব্যাখ্যা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব বলি আল্লাহ তাহলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার জন্য মাটি ব্যবহার করলেন রূহ ব্যবহার করলেন বাকি আছে কয়টা একটা সেটা হলো নুতফা শুক্র মিশ্র শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ পড়বেন না এটা খুব সেনসিটিভ বিষয় মানুষের ব্যাপকতার জন্য এই মিশ্র শুক্রবিন্দুর সাথে মানুষের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না নাই আছে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদিও মানুষ মৃত্তিকার সারাংশ থেকে মানুষ সৃষ্টি মাটির সারাংশ থেকে মানুষ সৃষ্টি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রবল নয় পিতা এবং মাতার সংমিশ্রণ মিতা পিতা এবং মাতার যেই বীজ রয়েছে সেই জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন বলে সুবহানাল্লাহ তাহলে আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থা থেকে মানুষকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলতে গিয়ে কোরআন কারীমের ভিতরে রাব্বুল আলামিন বলেন রাব্বুল আলামিন ঘোষণা করেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা জোরে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইনসান এই সূরার আরেক নাম হলো সূরা দাহার এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা বলে সুবহানাল্লাহ মানুষের উপর এমন একটা সময় লম্বা অতিবাহিত হয়েছে কে বলছেন কার কথা আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহাব এমন একটা সময় এমন একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে মানুষের উপর যখন সেই মানুষ মানুষকে উল্লেখ করার মতোই মানুষ কিছুই ছিল না সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ তাআলা বলছেন যে মানুষের এমন একটা সময় ছিল যে মানুষকে নিয়ে উল্লেখ করার মতো মানুষের কিছুই ছিল না সেটা যদি আমরা খুঁজি তাহলে আমরা সেটার তিনটা কন্ডিশন দেখতে পাবো এক নাম্বার হলো যে মানুষকে সৃষ্টি করার আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে
মানুষের অস্তিত্ব বা মানুষ নিয়ে কিছু কথা বলার মতো কোনো কিছু কি ছিল দুই নাম্বার হলো রূহের জগতে আসার আগে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একত্রিত করার আগে মানুষকে নিয়ে উল্লেখ করার মতো কিছুই তিন নাম্বার হলো মাতৃগর্ভে আসার আগে মায়ের রেহেমের ভিতরে মায়ের জরায়ুর ভিতরে আসার আগে মানুষদেরকে নিয়ে উল্লেখ করার মতো কিছুই ছিল আমি যে রহিমুল্লাহ আমি যে করিমুল্লাহ আমি যে অমুক আমি যে তমুক আমি যে পুরুষ আমি যে মহিলা আমি যে শিক্ষিত আমি যে অশিক্ষিত আমি যে রাজা আমি যে প্রজা এই জাতীয় কোন চিহ্ন কি ছিল সবাই বলেন ছিল মানুষদেরকে নিয়ে উল্লেখ করার মতো কিছুই ছিল না এটা কন্ডিশন পাই কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বার হলো মানুষকে আদমকে আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে মানুষকে নিয়ে উল্লেখ করার মতো কিছুই ছিল না দুই নাম্বার হলো রূহের জগতে আসার আগে রূহের জগতে একত্রিত করার আগে মানুষদেরকে নিয়ে উল্লেখ করার মতো কিছুই ছিল তিন নাম্বার হলো মায়ের রেহেমের ভিতরে আসার আগে ওই মানুষকে নিয়ে মানুষের অস্তিত্বকে নিয়ে গবেষণা করার মতো উল্লেখ করার মতো মানুষের কোনো অস্তিত্বই ছিল না তাহলে আমরা তিনটা কন্ডিশনে পাই যে মানুষের অস্তিত্ব ছিল না সেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন সেই মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি থেকে রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে আর তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হলো নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন এই পরবর্তী আয়াতের ভিতরে বলছেন একই সূরার ভিতরে দুই নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবাতালি ফাজআলনাহু সামিআন বাসীরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি না খলাকনাল ইনসানা মিন নুতফা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মিন নুতফা নুতফা থেকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা আমি মানুষকে সৃষ্টি করেছি আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে সুবহানাল্লাহ মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেন নুতফা থেকে সৃষ্টি করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পরীক্ষা করব তাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নুতফা থেকে তাদেরকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয় পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছেন দেখুন ফাজআলনাহু সামিআন বাসীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রবণ এবং দৃষ্টিশক্তি দান করেছি সুবহানাল্লাহ শ্রবণ এবং দৃষ্টিশক্তি আমরা যে পশু দেখতে পাই সেই পশুর চোখ আছে না নাই পশুর চোখ আছে পশু শুনতে পারে পারে কি পারে না রেল লাইনের ভিতরে যখন আপনি একটা পশুকে বেঁধে দেন রাস্তার পাশে যখন আপনি একটা পশুকে বেঁধে দেন হন শোনার সাথে সাথে সে সাইট হয় কি হয় না আবার সেই চোখ দিয়ে দেখতে পায় নাক দিয়ে গ্রান নেয় কিন্তু সেই পশু পাখির কোনো পরীক্ষা নাই কিন্তু আল্লাহ তাআলা পশুকেও যদিও শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি দিয়েছেন পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যে আশরাফুল মাখলুকাত মানুষকে বানালেন সেই মানুষেরও শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি দান করেছেন যিনি তিনি কে কিন্তু মানুষের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি আর পশুর দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির ভিতরে পার্থক্য যিনি করে দিলেন তিনি কে আল্লাহ তাআলা মানুষকে শ্রবণ শক্তি দিলেন দৃষ্টিশক্তি দিলেন এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ তার লক্ষ্য বস্তুকে ঘোরাতে পারে চিন্তা করতে পারে মানুষ পশুর চাইতে বেশি চিন্তা করতে পারে বেশি দেখতে পারে বেশি বুঝতে পারে সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকেও শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এই কারণে দান করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবে সুবহানাল্লাহ মানুষদেরকে পরীক্ষা করবেন কে মানুষদের পরীক্ষা আছে না নাই নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হওয়ার পরে
হোক সেই মাটি থেকে সৃষ্টি তিন থেকে সৃষ্টি হোক না সেই রূপ থেকে সৃষ্টি আবার হোক না সেই নুতফা থেকে সৃষ্টি এই তিনটা জিনিস থেকে যেই যেইভাবে সৃষ্টি হোক না কেন সবার পরীক্ষা যিনি নেবেন তিনি কে আল্লাহ তাআলা বলেন আমি এরপরে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দান করেছি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দান করেছি নুতফা থেকে সৃষ্টি করার পরে এই জিনিসগুলা তাকে দান করেছি এই কারণে এই জিনিসগুলা দান করার পরে আমাদেরকে যিনি প্রত প্রদর্শন করেছেন যিনি তিনি কে একটা পশুকে নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা যায় একটা পশুকে নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখতে হয় সেই পশু বেঁধে রাখার পরে এদিক বেদিক ছোটাছুটি করার পরে কোন দিকে যাওয়ার সুযোগ নাই সামনে ময়লা থাকলেও সেটা খাইতে বাধ্য হয় কি হয় না কিন্তু আল্লাহ তাআলা মানুষের গাড়ের ভিতরে নির্দিষ্ট কোন রশি পরান নাই কিন্তু মানুষদের যারা ঈমানদার বান্দা তাদের জন্য নির্দিষ্ট একটা গন্ডি আছে না নাই আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে পথ প্রদর্শন করেছি উত্তম রূপে উত্তম পথ প্রদর্শন করেছি ওই মানুষের ভিতরে কোন মানুষ হয় সে শুকরকারী অথবা সে অকৃতজ্ঞ আছে না নাই সব মানুষ আল্লাহর শুকরকারী হয় না ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা হয়তো কোন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে আবার কোন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না কিন্তু সব মানুষের বেঁচে থাকার অধিকার যিনি দান করেছেন তিনি কে এই মানুষকে আল্লাহ তাআলা নুতফা থেকে সৃষ্টি করেছেন বীজ থেকে আল্লাহ তাআলা শুক্র মিশ্র শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতেও সেটার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ثم جعلناه نطفة في قرار مكين অতঃপর আমি তাকে শুক্ররূপে সংক্ষিপ্ত সংরক্ষিত আদারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থাপন করেছি বলে সুবহানাল্লাহ মানুষদেরকে এই বীজ থেকে সৃষ্টি করার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী এবং স্ত্রী আমাদের পিতা মাতা একসাথে হওয়ার কারণেই আমরা দুনিয়াতে সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই বীজগুলোকে এমন সংরক্ষিত আদারে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন যেই দুনিয়ার কোন মানুষ সেই সংরক্ষিত আদারের সেই গোপন রহস্যের কথা কেউ জানে না কিন্তু একজন জানেন তিনি কে আল্লাহ তাআলা জানেন সেই মায়ের রহমের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বীজকে যে নুতফাকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন সেটার কথা আল্লাহ বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন এমন আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুক্র রূপে সংরক্ষিত আদারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থাপন করেছি বলে সুবহানাল্লাহ এই সংরক্ষিত আদা এমন একটা জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তৈরি করে সেই তৈরির আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেই তৈরির সেই সংরক্ষণের সেই রক্ষণাবেক্ষণের সেই খাওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে যেই মায়ের রহমের ভিতরে সন্তান জন্ম নেয় সেই মাও জানে না জানে কি সেই মাও জানে না সেই মা জানতে হলে ডাক্তারের পরামর্শ নেই সেই ডাক্তারও স্পষ্টভাবে নির্দিষ্ট সময় আসার আগে সেই ডাক্তারও বলতে পারে না সেই সন্তান কি পুরুষ সন্তান নাকি কন্যা সন্তান সুবহানাল্লাহ বলবেন না এবং কি সেই ডাক্তারও নিজেই জানে না এই সন্তান আদৌ কি সম্পূর্ণরূপে এই দুনিয়ার জমিনে আসবে নাকি কিছুদিন যাওয়ার পরে সে এই দুনিয়ার জমিনে আসার মুখ দেখবে না সেটা ডাক্তারও জানে না একজন জানেন তিনি কে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা সবাই বলেন কত নাম্বার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন একজন ইহুদি যাজক আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আমরা খেলাফত মুসলমানদের খেলাফতগুলো আমরা মেনে নেব যদি আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারে ইহুদি যাজক প্রশ্ন করলেন ইহুদি খ্রিস্টান ইহুদি একজন পণ্ডিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে সেখানে এসে ঘোষণা দিলেন যে মুসলমানদের শাসনভারের কথা মুসলমানদের শাসন ক্ষমতা আমরা মেনে নিব আমরা স্বীকৃতি দিব যদি আমাদের প্রশ্নগুলোর জবাব তারা ঠিকমতো দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন মাটি থেকে রূহ থেকে বীজ থেকে
এটার সংমিশ্রণে মানুষ সৃষ্টির স্তর হলো চার সাতটা কয়টা সাতটা এক নাম্বার হলো মৃত্তিকার সারাংশ মানে মাটির সারাংশ এই মাটির সারাংশকে আপনি শিশু অবস্থার সাথে আপনি তুলনা করতে পারেন এরপরে দুই নাম্বার হলো মানুষ বীজ আকারে থাকে সেটা হলো মায়ের ফ্যাটের ভিতরে মানুষ কি ছোট অবস্থায় থাকে না বড় অবস্থায় থাকে সেখানে মানুষ ছোট অবস্থায় থাকে এরপরে জমাট রক্ত সেটাকে আপনি নিতে পারেন কিশোর অবস্থা এরপরে মাংসপিণ্ড সেটাকে আপনি মিলাতে পারেন যুবক বয়স অবস্থায় এরপরে অস্থিপিণ্ড যেটা রয়েছে সেটাকে আপনি একেবারে পূর্ণ গঠন যেটাকে বলা হয় সেটাতে আমরা যদি দেখি মানুষ সেখানে পূর্ণ বয়সকে উপনীত হয় এরপরে মাংস দ্বারা যে আবৃতকরণ আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে মাংস দ্বারা পূর্ণাঙ্গ আবৃত করেন ধরে নিতে পারেন সেটা বিদ্ধ অবস্থা এরপরে পূর্ণতা তথা রূহ আল্লাহ রাব্বুল আলামিন ফুঁকে দেন এটার বিপরীত আপনি নিতে পারেন অতি বয়স্ক হওয়ার পরে মানুষের জীবনের সাথে মৃত্যুর সাথে একটা রিলেটেড আছে না নাই সম্মানিত হাজিরিন সেই কারণে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা মাটি সামান্য নগণ্য শুষ্ক মাটি গন্ধযুক্ত মাটি থেকে আমরা সৃষ্টি নাফাক এক ফোঁটা বীজ থেকে আমরা সৃষ্টি আমরা সামান্য রূহ আল্লাহর আদেশ মাত্র সেই রূহ থেকে আমাদের সৃষ্টি কথা বলেন ঠিক কিনা সেই রূহ যদি কোনো নির্দিষ্ট জিনিস হতো তাহলে সেটাকে মানুষ খাসার ভিতরে বন্দি করে রাখতে পারতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলার আদেশ যে আল্লাহ তাআলা বলছেন রূহ আল্লাহর আদেশ মাত্র আল্লাহ তাআলা যখন আদেশ দেন সেটা মানুষের দেহের ভিতরে ঢুকেন নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে যখন আবার আল্লাহ আদেশ করেন সেই রূহটা চলে যায় কার কাছে সবাই বলেন কার কাছে সেই রূহটা যদি কোনো জিনিস নির্দিষ্ট জিনিস হতো তাহলে সেটাকে মানুষ ফ্রিজিং করে রাখতো সেটাকে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষ সেটাকে সংরক্ষণ করত বক্সে ভরে রাখত স্বর্ণের খনিতে রাখত কিন্তু রূহটাকে রাখা কারো পক্ষে সম্ভব শুধু তাই নয় যিনি রূহ কবজ করেন তিনার নাম কি সেই ফেরেশতার নাম কি আজরাইল মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন সব মানুষের জান কবজ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করবেন যে এই দুনিয়ার জমিনে আর কে বাঁচে আছে তখন সে আজরাইল আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বলবেন যে জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল চারজন ফেরেশতা বাকি আছি আল্লাহ বলবেন জিব্রাইলের জান কবজ করো জিব্রাইলের জান কবজ করবে আল্লাহ বলবেন ইসরাফিলের জান কবজ করো ইসরাফিলের জান কবজ করবে আল্লাহ বলবেন মিকাইলের জান কবজ করো মিকাইলের জান কবজ করবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করবে আজরাইল কে বাকি আছে মৃত্যুর ফেরেশতা কে বাকি আছে বলবেন আমি আর আপনি মহান আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ তাআলার কোনো মৃত্যু নাই কোনো জীবন এবং মৃত্যুর আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই তন্দ্রা এবং নিদ্রার কোনো প্রয়োজন আমার আল্লাহর আছে কি সবাই বলেন আছে কি নাই সে আল্লাহ তাআলা বলবেন মউত মালাকুল মউত মর মরে যা আল্লাহ বলবেন মরে যা সেই মালাকুল মউত যিনি সৃষ্টির সকল মানুষের রূহ কবজ করেছেন সেই আজরাইলেরও রূহ কবজ করবেন যিনি তিনি কে সেই কারণে আমাদেরকে আমাদের সৃষ্টির দিকে তাকাতে হবে মানুষের অস্তিত্ব আদি অস্তিত্বর দিকে তাকাতে হবে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব হবে মানুষ তার সৃষ্টির গঠন আকৃতি এবং প্রকৃতি ভুলে যাওয়ার কারণে মানুষ দুনিয়ার জমিনে হানাহানি মারামারি করে ওই যে ফেরেশতা বলেছিল কেন সৃষ্টি করবেন কি দরকার আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সব মানুষ মারামারি করবে না হানাহানি করবে না যারাই তাদের সৃষ্টির অস্তিত্ব ভুলে যাবে স্রষ্টার অস্তিত্ব ভুলে যাবে তারাই দুনিয়ার জমিনে হানাহানি মারামারি করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সেই কারণে আমাদেরকে এই আলোচনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন আমরা যেন গড়তে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে যেন দান করেন পড়ি আমিন।